কিচেন অ্যান্ড ক্রাফটসে সবাইকে স্বাগত। এখন চলছে আমের মরশুম, হাতের কাছে কাঁচা আম পাওয়া যাচ্ছে। এ সময় সবাই চায় কাঁচা আমের আচার তৈরি করে রাখতে। কাঁচা আম দিয়ে বিভিন্ন রকম আচার তৈরি করা যায়। আজ আপনাদের তৈরি করে দেখাবো কাঁচা আমের টকঝাল মিষ্টি আচার। কাঁচা আমের টকঝাল মিষ্টি আচার তৈরি করার জন্য আমি এখানে মিডিয়াম সাইজের 5টি আম নিয়ে নিয়েছি। প্রথমে আমের বোটা কেটে ফেলে দিতে হবে, তারপর লম্বা করে 4 খণ্ড করে নেব। এরপর প্রত্যেকটি খণ্ড টুকরা করে কেটে নেব। কাঁচা আমের টকঝাল মিষ্টি আচার তৈরি করার জন্য আমি আমের খোসা সহই কেটে নেব। এখন আমগুলোতে 1/2 চা চামচ হলুদের গুঁড়া ও 1 চা চামচ লবণ দিয়ে ভালোভাবে মেখে নেব। ভালোভাবে মেখে নিয়ে একটি ছড়ানো পাত্রে দিয়ে 1 ঘন্টার জন্য রোদে দিব। আপনারা যদি রোদে না দিতে পারেন তাহলে ফ্যানের নিচে 1-2 ঘন্টা শুকিয়ে নেবেন। 1-2 ঘন্টা রোদে বা ফ্যানের নিচে রাখলে আমগুলো লবণ দেওয়ার পর যে পানি বের হবে তা শুকিয়ে যাবে এবং আমের ভিতরে লবণ ঢুকে যাবে। প্যানে দিয়ে দেব 1 কাপ ও 1/2 কাপ পরিমাণ সরিষার তেল। তেলটা বেশি দিলে তা বিভিন্ন কাজে ব্যবহার করা যাবে এবং বাড়তি সিরকা দেওয়ারও প্রয়োজন হবে না। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা ও 1 চা চামচ রসুন বাটা। এখন তেলের মধ্যে 1 মিনিটের মতো কষিয়ে নেব। এরপর দিয়ে দেব কেটে রাখা আমগুলো। আমগুলো দিয়ে মিডিয়াম আঁচে কষিয়ে নেব। আমগুলো কষানো হয়ে গেলে দিয়ে দেব 1 কাপ পরিমাণে গুড়। গুড় দেওয়ার পর অনবরত নাড়তে হবে, না হলে গুড়টা নিচে লেগে যেতে পারে। আমগুলো পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত অনবরত নেড়ে যেতে হবে। গুড়টা একদম গলে গিয়েছে এবং আমটাও প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব 6-7টি রসুনের কোয়া। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ শুকনো মরিচ। শুকনো মরিচ আমি তাওয়ায় তেলে হাত দিয়ে ভেঙে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পাঁচফোড়ন গুঁড়ো। আমি পাঁচফোড়নও তাওয়ায় তেলে গুঁড়ো করে নিয়েছি। এখন সব কিছু নাড়িয়ে দিয়ে 2 মিনিটের মতো জাল করে নেব। কাঁচা আমের টকঝাল মিষ্টি আচার হয়ে গিয়েছে। চুলাটা বন্ধ করে দিলাম। এখন আচারগুলো প্যানের মধ্যে পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য ঢেকে রেখে দিব। দেখুন কত সহজেই তৈরি করা যায় কাঁচা আমের টকঝাল মিষ্টি আচার। এই আচারের স্বাদ বোতলে কিনতে পাওয়া আচারের চেয়েও বেশি। এই আচারটি পোলাও, ভাত, খিচুড়ির সাথে অনায়াসেই খেতে পারবেন। তেলের আচার হয় রোদে দেওয়ার ঝামেলা ছাড়া এই আচারটি খেতে পারবেন বছর জুড়ে।
আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, শেয়ার ও কমেন্ট করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।